এই জনপদের প্রবীণ, এই জনপদের অত্যন্ত সাহসী এবং জনমাসের প্রিয় নেত্রী জনাবা পরিষ্কার করে দেওয়ার জন্য বিগত আমরা ফাইলবন্দি অবস্থায় পড়ে আছে। বিগত 2019 সালে আমরা ভাইয়া না যান মানুষ যারা আছেন আপনারা সচক্ষে একটু পরিবেশন করতে করতে আজকে সেইখানে এবং সেখানে তারা ক্রিয়া করতে আমাদের দীর্ঘদিন পর আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান তার কাছ থেকে উদ্ধার করার জন্য 30 তারিখের পরে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমি আজকের সাংবাদিক রতন কান্তি ডেকে সভা শুরু করার জন্য শিক্ষা কমিটির উদ্যোগ এলাকার সভাপতি আমাদের শ্রদ্ধেয় শিক্ষিকা যুব মহাজনের সহসভাপতি প্রাথমিক উপিয়া দারোগা বাজার শশান জগর উপিয়াবাসী এখন আমাদের সন্দেহ সঙ্গীত আমি দেখতে চাই আমাদের আপনারা কি আমাদের সাথে একমত আছেন? সবাই একমত, যেখানে যেতে হয় সবাই আমাদের সাথে যাবেন, তো সবাই আমাদের সাথে একমত, তো খরচা যাচ্ছে, আমি ওদের সাথে একমত আছি। এবং আমরা মুসলিম আর হিন্দু বর্গ সবাইকে নিয়ে এই সবার বুথ আমার নিয়ে এই মেম্বার প্রতিষ্ঠিত করতে হয়। আমি কারোর সাথে দুই মত না, আমার মুসলিম ভাইয়েরা যারা আছে তাদের পক্ষে থেকে আমি ওদেরকে সালাম দিচ্ছি, আসসালাম আলাইকুম। আর আমার হিন্দু বুদ্ধ সবাইকে আমার নমস্কার ও আদা হতে যাচ্ছি। আপনারা আমার মুসলিম ভাইয়েরা আমাকে ভুল বুঝলেন না, তাদের পক্ষে আমি সবার বোন, মুসলিমের বোন, হিন্দুর বোন, বুদ্ধের আমার সবার বোন। আমি যেহেতু সবার কাছে আমার দাঁড়াতে হয়, প্রাচীনতম যারা মানুষ আছেন, মুরব্বীবৃন্দ যারা আছেন, আপনারা জানেন এই শ্মশান কোন কাল থেকে, কোন প্রাচীন কাল থেকে, কোন সময় থেকে এই শ্মশান রয়েছে। আপনারা জানেন এই শ্মশান একটি পরিবার, স্বাধীনতা বিরোধী পরিবার, সেই স্বাধীনতা বিরোধী পরিবার যে আমাদের শ্মশান দখল করতেছে, যে আমাদের এখানে
আজকের মানব বন্ধনে আমরা শান্তিপূর্ণ মানব বন্ধনে আজকের মানব বন্ধন থেকে আমরা অনুরোধ জানাচ্ছি, আমরা বিনীত অনুরোধ জানাবো বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলার সম্মানিত সভাপতি জনাব হামিদুল হক চৌধুরীর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আমরা অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা সদের সম্মানিত সাধারণ সম্পাদক রাজ্য কল্যাণ উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, যিনি মানবতার চেয়ারম্যান ও উখিয়া উপজেলার চেয়ারম্যান, যিনি মানবতার চেয়ারম্যান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপাধি পেয়েছেন, আমরা সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে আজকে মানববন্ধন থেকে অনুরোধ জানাবো, আমরা এখান থেকে অনুরোধ জানাবো আমাদের নির্বাহী উখিয়া উপজেলার নির্বাহী অফিসার মহোদয়ের কাছে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা যে সমস্ত সাংবাদিক বৃন্দ আমাদের এখানে কষ্ট করে এসে এই মানববন্ধন কর্মসূচির সংবাদ পরিবেশন করবেন করার জন্য এখানে এসেছেন, আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আমি অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে, আপনারা আমাদেরকে এই মানববন্ধনে সহযোগিতা করার জন্য আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সমস্ত ডিএসপি ডিজিএফআই এনএসআই সহ সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দকে এবং এই উকিয়ার আপামর জনসাধারণকে সম্মানিত উপস্থিতি এবং উকিয়ার আপামর জনসাধারণ, আপনারা জানেন আজকে প্রায় 30 বছর ধরে আমরা এই শ্মশান ভূমি রক্ষার জন্য, শ্মশান ভূমি অবৈধ জবরদখলকারীদের কাছ থেকে উদ্ধারের জন্য আন্দোলন করে যাচ্ছি। আমরা যখন আন্দোলনে নামি প্রশাসনের পক্ষ থেকে বলা হয় আমরা একটা ন্যায় বিচারের মাধ্যমে, ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে আপনাদেরকে আমরা শ্মশান ভূমি উদ্ধার করে দেব, আপনারা আন্দোলন থেকে সরে আসেন। আমরা পর্যায়ক্রমে প্রতিবারেই প্রশাসনের এই আশ্বাসকে আমরা অমীয় পানি মনে করে আমরা আন্দোলন থেকে সরে এসেছি, আমরা বারবার আন্দোলন থেকে পিছিয়ে এসেছি। সর্বশেষ আজ থেকে 6 মাস আগে আমরা যখন আমাদের এই সমাজের প্রয়াত মুক্তিযোদ্ধা শ্রীমতী সাধনা দাশগুপ্তার স্বামী পাটল দাশগুপ্তা যখন মৃত্যুবরণ করেন, আমরা সেখানে যখন সপ্তাহ করতে গেলাম তখন দেখা গেল 1971 সালে যেই পরিবারের 6 জন মানুষ পাকিস্তানের পক্ষ হয়ে রাজাকার হিসাবে নাম লিখিয়ে এই দেশের সাধারণ মানুষকে অত্যাচার নিপীড়ন করেছিল, সেই পরিবারের সদস্যরা আমাদের এই শ্মশান ভূমি জবরদখল করে তারা স্থায়ী বহুতল ভবন নির্মাণের চেষ্টা করতেছে। আমরা নিরুপায় হয়ে যখন এই স্থানেই এই রাস্তার উপরে যখন ব্যারিকেড সৃষ্টি করলাম তখন তৎকালীন সময়ের সম্মানিত সহকারী কমিশনার ভূমি এবং ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মহোদয় আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে বললেন আমরা আপনাদের শ্মশান ভূমি উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমরা ওনাদের কথাকে আবারও অমীয় পানি হিসাবে গ্রহণ করে আমরা আন্দোলন থেকে সরে গেলাম। পরবর্তীতে আমরা কি দেখলাম, এইখানে প্রশাসনের নিষেধ সত্ত্বেও, সম্মানিত উপজেলা চেয়ারম্যানের নিষেধ সত্ত্বেও, সম্মানিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই সদর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান উনিও হস্তক্ষেপ করেছেন, ওনাদেরকে নিষেধ করেছেন এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আপনারা এখানে কোনো বহুতল ভবন নির্মাণ করবেন না। আমরা আশ্বস্ত হয়েছিলাম যেখানে স্থানীয় প্রশাসন সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ একযোগে নিষেধ করেছেন, আমরা আশ্বস্ত হয়েছিলাম যে প্রশাসনকে তারা সম্মান দেখাবে, স্থানীয় প্রশাসনকে তারা সম্মান দেখাবে, কিন্তু পক্ষান্তরে আমরা দেখতে পেলাম তারা সমস্ত প্রশাসনকে বৃদ্ধ আঙ্গুলি দেখিয়ে তারা মনে করেছে এটা তাদের সম্পত্তি। এই বিষয় নিয়ে অনেকবার বৈঠক হয়েছে, সেখানে বারবার তারা প্রস্তাব দেয় হিন্দুদের শোষণটা পরিমাপ করা হোক। আমরা বললাম আমাদের শ্মশান ভূমির পাশাপাশি আপনাদের এখানে কি সত্য আছে সেই কাগজপত্র উপজেলা প্রশাসনে দাখিল করে যদি শ্মশানের যদি কোনো জায়গা না দেখায় দেখে
আমাদেরকে জুতার মালা দিয়ে উকিয়ার পুরো উপজেলা প্রদক্ষিণ করাবেন। আর যদি আপনারা যে শ্মশান যে জায়গায় ভূমি বহুজন ভবন নির্মাণ করতেছেন সেইখানে যদি আপনাদের কোনো জায়গা না থাকে তাহলে আপনারা অবশ্যই সেই জায়গা ছেড়ে দেবেন। তারা যখন আবদার করতেছে আমরা একটা স্থায়ী সমাধানের জন্য তিক্ততা সৃষ্টি করতে চাই না, তাদের আবদারের নিরিখে আরেকবার পরিমাপ করা হোক। আমরাও বললাম ঠিক আছে একবার নয় হাজারবার পরিমাপ করা হোক। এইখানে আপনাদের সদয় অবগতির জন্য একটা সংবাদ দিয়ে রাখি, তারা বারবার মিথ্যা বিভ্রান্তি ছড়ায়। মিথ্যা বিভ্রান্তিটা কি, আমরা হিন্দুরা নাকি একটা মুসলিম পরিবার এইখানে আছে তাদের উপরে অত্যাচার করতেছি, কিন্তু যখন পরিমাপ করতে গেল সরকারি সরকারি সার্ভেয়ার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, তাদের ওই পরিবার থেকে স্থানীয় পাঁচজন সার্ভেয়ার নিয়োগ করা হয়েছে, আমাদের পক্ষ থেকে একজন সার্ভেয়ার নিয়োগ করা হয়েছে। মোট সাতজন সার্ভেয়ারের পরিমাপের শেষে দিন শেষে যখন দেখা গেল যে পূর্বের যে পরিমাপ করা হয়েছে সেই পরিমাপ সেই জায়গায় হিন্দুদের শ্মশানের শ্মশান ভূমি হয়েছে, তখন ওই আজকের যে জবরদখলকারী নেতৃত্ব দিচ্ছে 1971 সালের যে রাজাকার শাহাবুদ্দিন গঞ্জ তার ছেলে ভাইরা মিলে ওই সার্ভেয়ারকে গালাগালি করে অসম্মান করাতে তাকে ধমক দেওয়াতে সে এখান থেকে কোন রকমই ইজ্জত নিয়ে চলে এসেছিল। আমাদের পাশে যে মসজিদ রয়েছে কেন্দ্রীয় মসজিদ এবং সেই কবরস্থান রয়েছে, সেই কবরস্থান কমিটির সহ এই এলাকার সকল মুসলিম সম্প্রদায়ের ভাইরা আমাদের এই দাবির প্রতি যৌক্তিক দাবির প্রতি আমাদের সহযোগিতা করে আসছেন। আপনারা জানেন আমাদের সবার একটাই স্লোগান, ধর্ম যার যার রাষ্ট্র সবার, শেষ ঠিকানা রক্ষায় এগিয়ে আসি। প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসনের সহযোগিতা আমাদের করেছেন এই জন্য সকলকে, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারা এখানে এসেছেন এবং বিভিন্ন সংস্থার থেকে সাংবাদিক ভাইয়েরা, প্রিন্ট মিডিয়ার, ইলেকট্রনিক মিডিয়া সহ অনলাইন মিডিয়া সহ সকল উপায়দেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই উকিয়ার সেই শ্মশান ভূমি রয়েছে, এই শ্মশানের নামে এই মামলাটা হয়েছিল, উচ্ছেদের জন্য রায় হয়েছিল, দীর্ঘ 12-13 বছর এই রায় ফাঁসবন্দি অবস্থায় পড়ে আছে। আমরা এই বিষয়টি সমাধানের জন্য এই শান্তিপূর্ণ পরিবেশে সমাধানের জন্য আমরা উপজেলা চেয়ারম্যান আমাদের রাজা পালনীয় চেয়ারম্যানের সহ বিভিন্ন কাছে প্রশাসনের কাছে বারবার আমরা সহযোগিতা চেয়েছিলাম। আমরা সেই সময় যেখানে তারা সমাধান করার আশ্বাস দেওয়ার কথা বলে অন্যদিকে সেখানে বহুতল ভবন নির্মাণ হচ্ছে, চেয়ারম্যান এবং তারা প্রশাসনে কারো আদেশ দিচ্ছে তারা মানছে না, এত ক্ষমতা কোথা থেকে? আমাদের তারা প্রশাসনকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সম্মানিত অফিসার ইনচার্জ মহোদয় উনি যখন কাজ করে আমাদের থেকে খবর পায় তখন তাৎক্ষণিক উনার পুলিশ ফোর্স পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়ার জন্য বলে, নির্বাহী কর্মকর্তাকে বললো একই কথা বলে, কিন্তু যখন তারা চলে আসে আবার সেই কাজ হয়। কিন্তু প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন, কেন তারা সেই সন্ত্রাসী বাহিনীর মধ্যে যে একটি পরিবার আমাদের শ্মশান ভূমি জবরদখল করে আসছে তাদের কারণে তাদের পরিবার আমাদেরকে হুমকি তুমকি দিয়ে আসছে, কেন তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই? আজকে বাহাদুরের প্রজাজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা সরকারি ভূমিকে আর আমাদের উপজেলার সাইন চাষকে বিজেপি এর সাইন গোয়েন্দা সংস্থার বিভিন্ন প্রতিনিধিকে আমরা জানান দিতে চাই, আজকে শুধু আমরা ক্ষুদ্র আকারে এই ক্ষুদ্র আকারে আমরা কর্মসূচি এই পালন করতে যাচ্ছি, এই হাজার বছরের এই শ্মশান এই ঐতিহ্যবাহী
বিভিন্ন বিষয় আমরা যদি সরকারের পক্ষ থেকে আমরা রায়ের মাধ্যমে শ্মশানে আমরা অবশ্যই আমরা সমর্থন পেয়েছিলাম। এক নম্বর হতিয়ান, এক নম্বর হতিয়ানের যেই আপনারা দেখেন যারা প্রশাসনের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মকর্তা আছেন আপনাদেরকে দাঁড়াই দিতে চাই। এক নম্বর হতিয়ানের এই শ্মশানের নামে নিগমতা স্পষ্টভাবে করা আছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা সমাধান করা যায় সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির একটা করে আমাদের আমাদের প্রধানমন্ত্রী সবসময় আমরা কোনো ভাবে উৎপন্ন না আছে ভাইয়েরা সমস্যা কতই পারে বাস্তবতার মাধ্যমে একটু ধরতে হবে আপনাদেরকে কর্মসূচি তারা চিন্তা ভাবনা করবে অনুসরণ করতে করে আপনাদেরকে শুধুমাত্র আক্রমণ করার জন্য আসতে হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ।